السلام عليكم ورحمة الله وبركاته. জি রিফাত ভাই, কথা শোনা যায়? জি উস্তাদ, শোনা যায়? আচ্ছা, আমরা দুরুদ শরীফ পড়তে থাকি, বাকি ভাইরা আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে এসো তাসবিহ শিখিয়েছ। 32তম বেসের মধ্যে এক একটি করে ক্লাস করতে করতে আমাদেরকে একবারে মোটামুটি একটা পর্যায়ে আসার তৌফিক দান করেছেন। বিশেষ করে তাসবিহের আলোচনা শেষ করেছি আমরা, এখন আমাদের মশকের সময় পর্যন্ত আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। হয়তোবা আর অল্প কয়েকদিন ক্লাস হবে, এর মাধ্যমে আমাদের পড়া কিন্তু অনেক বেশি, পড়া অনেক বেশি, সময় অনেক কম। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা পড়েছি আজান, আজান ইকামত, আজানের মধ্যে এই আজানের উত্তর, পরবর্তীতে আজানের যে শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলেছি। পরবর্তীতে আমরা পড়েছি নামাজের মধ্যে যে তাকবীর এবং রুকুতে যাওয়ার সময় রুকুতে আমরা কি তাসবিহ পড়বো, সিজদার তাসবিহ। এরপরে আমরা সালাম মশক করেছি, আশা করি সবার পড়া হয়েছে। পরবর্তীতে আমরা পড়া নিয়ে আমরা সামনে অগ্রসর হব এবং আজানের কিছু ফজিলত বর্ণনা করছি। আচ্ছা, তো প্রথমেই দেখি রিফাত আলী ভাই আসেন। রিফাত আলী ভাই আমাদেরকে আজান শোনান, আজান। মাশাআল্লাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে আমরা ফজরের নামাজের যে আজান আছে তখন কি বলবো? রিফাত আবির ভাই, ফজরের আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ এরপর আমরা কোন শব্দ পড়বো বলবো? ওই
يعني হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আর একামতের মধ্যে হাইয়া আলাল ফালাহ, এরপরে কি পড়বো? قد قامت الصلاة، قد قامت الصلاة. মা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। রিফাত আবির ভাইয়ের আজান অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ তো ওই যে র ফোর হবে, আল্লাহু আকবার, রটা ফোর করতে হবে। ইয়া এখন দেখি এই বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? রিফাত আবির ভাই দ্রুত বলতে হবে, সময় কম, আমাদের বাইরে থেকে পড়া নিতে হবে। আচ্ছা রিফাত আবির ভাই আমার কথা কি শোনা যায়? ওহো উনি নেটওয়ার্ক থেকে বের হয়ে যাচ্ছে, ঢুকতেছে, এমন হচ্ছে আমার কি? আর সবার নেটের সমস্যা, এই যে আরো দু একজন যারা আসলো সবাই নেটের সমস্যা দেখাচ্ছে, ঢুকতেছে বের হইতেছে। যেমন এই যে আমাদের নাইজুদ্দিন ভাই, হয়তো নেটের সমস্যা আর কি। জি রিফাত আবির ভাই বলেন আল্লাহু আকবার অর্থ কি? রিফাত আবির ভাই আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কথা শোনা যায় না কেন আপনার? আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না মাঝে মাঝে, কাটে গেলে আসছে হয়তো আমি নেটওয়ার্ক করে খুবই সমস্যা। ও আচ্ছা 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 বুঝতে পারছি। বলেন আল্লাহু আকবার অর্থ কি? ওরাও মহান, রিফাত আবির শোনা যায় ভাই তোমার কথা, আমাদের শোনা যায় না। আমি তো শুনতেছি আপনার কথা এখন। বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান। সর্বশক্তিমান না, আল্লাহ সবচেয়ে বড়, আকবার অর্থ বড়। আচ্ছা আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ তো জানেন না? কালিমা, জি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, হ্যাঁ। ইবাদতের এরপরে অন্য কোনো মাবুদ। এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আচ্ছা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য হাইয়ার সালাহ আসুন আমাদের জন্য। হ্যাঁ হাইয়ার আল ফালাহ, সফলতার জন্য এসো বা সাফল্যের জন্য এসো। মাশাআল্লাহ। এরপরে আসসালাতু খাইরুম মিনান নাও, ঘুম হতে নামাজ উঠতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা তো জানি যে আজান, আজানের আমরা উত্তর দিতে হয়, তো আজানের উত্তর কি পড়বো আমরা? তখন হাইয়া আলা সলা, ওই সময় হলো আর হলো ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলা সলা আর হাইয়া আলা ফালাহ সময়। মাশাআল্লাহ। আর বাকি অন্যান্য লব্ধের ক্ষেত্রে, অন্যান্য যেমন শব্দের আছি ক্ষেত্রে, তেমনই থাকবো। হ্যাঁ আর আসসালাতু খাইরুম মিনান নাওম, এটাই ভুলে গেছি, মনে নাই। মানে সদাকতা ও বারকতা, মানে সত্য বলেছেন মুয়াজ্জিন যেটা বলেছেন এটা সত্য বলেছেন, ও বারকতা এবং এটা বরকতপূর্ণ। আচ্ছা আর একামতের শেষের ক্ষেত্রে বলতে হবে আকামাহুল্লাহু আদামাহা,
এটার উত্তর বলতে হবে, এটার উত্তর বলতে হবে ও হ্যাঁ, আপা মাহুল্লাহ আদামা, এটা বলতে হবে আর কি উত্তরে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া রিফাত আমির ভাই। আচ্ছা রিফাত আমির ভাই এবার আসেন, হলো আমাদের নাহিদুজ্জামান ভাই আসেন। নাহিদুজ্জামান ভাই কথা কি শোনা যায়? আচ্ছা ঠিক আছে, অবু আহমেদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খবর আছে? নেটের সমস্যা তো, ওই যে নাহিদুজ্জামান ভাই কয়েকবার বের হয়ে গেছে, ওনার নেটের সমস্যা বোঝা যাচ্ছে। আচ্ছা দেখি, আপনি আমাদেরকে বলেন যে আজানের, আজানের যে আমরা উত্তর দেব মুয়াজ্জিন যখন আজান দিবেন। আমি একটু বাইরে ছিলাম তো, হ্যাঁ জানি না, পরে দেয়া। ও আচ্ছা আচ্ছা, এখন কি বাইরে না? হ্যাঁ বাইরে আসলাম। আচ্ছা আচ্ছা, ভিতরে এসে আমাকে নক দিন। আচ্ছা সালাউদ্দিন ভাই আসেন। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মুয়াজ্জিন যখন আজান দিবেন, তো আজানে মুয়াজ্জিনের সাথে সাথে আমরা এই কি বলবো আজানের উত্তরে? আজান মুয়াজ্জিন যেটা বলে ওটাই বলবো, শুধু হচ্ছে হাইয়াল সলার হাইয়াল আল ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আজানের অর্থগুলা জানা আছে? দেখি আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই। হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিতেছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলা সলাহ, হাইয়া আলা সলাহ নামাজের জন্য এসো। আচ্ছা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসো। সফলতার দিকে আসো। আচ্ছা আসসালাতু খাইরুম মিনান নাও, সলাতু খায়রুম মিনান নাও। ওস্তাদ এটা পারবো না। ঘুম থেকে নামাজ ভালো, নাও মানে হচ্ছে ঘুম, ঘুম থেকে ঘুম থেকে নামাজ ভালো। নামাজ। হ্যাঁ আচ্ছা শুকরিয়া। আচ্ছা দেখি এবার এখানে মধ্যে বলেন, নুনে কুতনি কাকে বলে? নুনে কুতনি, নুনে কুতনি, জি জি মনে আছে? এটা ভুলে গেছি ওস্তাদ। নুনে কুতনি হলো এই যে জি না ছোট্ট ওস্তাদ, এটা ভুলে গেছি। হ্যাঁ নুনে কুতনি হলো এই যে ছোট একটা নুন লেখা যায়, হ্যাঁ জি আলিফের নিচে ছোট্ট একটা নুন আসে, তো যখন এটা আমি মিলে পড়বো তখন নুনে কুতনি সহ পড়তে হয়, আর যখন আমি থেমে যাব এখানে মধ্যে, যেমন আতি মোহাম্মদ আমি থেমে গেছি, এর পরবর্তী আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে আল ওয়াসিলাত ওয়াল ফাজিলা, তখন আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে, আর যখন মিলে পড়বো তখন ওই নুনে নুনে নুনকে পড়তে হবে আতি মোহাম্মদ নীল ওয়াসিলাত ওয়াল। আচ্ছা এবারে আমাদেরকে বলেন, সানা শুনান, সানা সানা জি। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. ما شاء الله. تعوذ شنو تعوذ؟ يا أستاذ تعوذ، أعوذ بالله شنو؟ أعوذ بالله من الشيطان الرجيم. دي আবার বলেন তো। أعوذ بالله من الشيطان الرجيم. أعونا أعو عين تبدي أعو جي إبا تسمية شنان تسمية. بسم الله الرحمن الرحيم. ما شاء الله، تو আমরা রুকুর
রুকুর মধ্যে থেকে কি পড়বো রুকুতে? সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ আজিম না আজিম, আজিম জ। রুকু থেকে ওঠার সময় আমরা কি বলে উঠবো? সামি আল্লাহু লিমান হামিদা। আইনের উচ্চারণটা একটু চাপ হবে, সামি আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা, মাশাআল্লাহ। তারপরে রব্বানা, রব্বানা লাকাল হামদ, মাশাআল্লাহ। সিজদার মধ্যে থেকে আমরা কি পড়বো? সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ কয়বার পড়বো? তিনবার। হ্যাঁ তিনবার, পাঁচবার, সাতবার, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এবারে আমরা যখন নামাজের নামাজ শেষ করব কি বলে নামাজটা শেষ করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ শুধু আমরা এই যে এখন সালাম দিয়ে এখানে শিখে গেলাম, এই সালাম আমরা একে অপরকে বেশি বেশি দিব। আল্লাহ রাসুল বলেছে আফসুস সালাম, সালামকে ব্যাপক করো, বেশি বেশি সালাম দেওয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকরিয়া সালাউদ্দিন ভাইকে অনেক সুন্দর পড়া দিয়েছেন। অপু আহমেদ ভাই বাসা পর্যন্ত পৌঁছেছেন নি? এখনো বাইরে? আচ্ছা আমাদের নাহিদুজ্জামান ভাই আসেন। নাহিদুজ্জামান ভাই কথা কি শুনেন আপনি? নেটের সমস্যা হইতেছে। আচ্ছা তাহলে পড়া তো মোটামুটি যে কজন আসছে কজন নেওয়া হলো, এখন আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে। নাইদুজ্জামান ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। শুনেন আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম, গতকালকে আমাদের মূল আলোচনার সারাংশ বিষয় ছিল আজান, আজানের উত্তর, হ্যাঁ অর্থ সহ বলা হয়েছিল। এবার রুকু তাসবিহ, সিজদা তাসবিহ, এরপরে তাউজ তাসমিয়া অর্থাৎ আউজ বিল্লাহ বিসমিল্লাহ মশক করা হয়েছে। এরপরে সানা, সানা, এরপরে আমাদের কালাম, এরপর আজানের দোয়া, আজানের দোয়া পড়ছি আমরা। হ্যাঁ তো আজানের দোয়ার মধ্যে নুনি কুতনি আসছে, সেখানে নুনি কুতনির কায়দা আমরা বলেছিলাম। আচ্ছা এবারে আজকে আমাদের হলো একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে এটা হলো ওয়াজিব, নামাজের মধ্যে আমাদেরকে পড়া কি ওয়াজিব। এটা যদি আমার ভুল হয় হ্যাঁ নামাজের মধ্যে, তাহলে আমাকে সো সিজদা দিতে হবে, সিজদায় সো দিতে হবে। আর যদি নামাজের মধ্যে আমি যদি এটা ভুল করি, সিজদায় সো না দিই, তাহলে আমার নামাজ হবে না, অর্থাৎ এটা নামাজের মধ্যে পড়া কি ওয়াজিব। এই জন্য আমাদেরকে এ তাশাহুদ খুব ভালো করে পড়ে নিতে হবে। তো আমি বলছি আপনারা আমার সাথে সাথে পড়বেন, মনে মনে পড়বেন, তো আমি কোথায় কোথায় থামি ওই কাইফিয়াটা মনে রেখে ওইভাবে আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমি এটা ই করে নিই তাহলে সুন্দর হবে, একটু মোটা করে নিই। التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. اقرأ كلمة شهادة. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. كلمة طيبة أنا أبغى أقول بس يبغى نقرأ كي القرآن إن شاء الله. التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا
وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. إيه هلو كلمة طيبة، كلمة طيبة تشهد، التشهد আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ তাশাহুদটা আমাদের মধ্যে পড়া কি ওয়াজিব। আচ্ছা, তো এখানের মধ্যে আমাদের কি কি নিয়ম আসছে এটা একসাথে আমি বলতেছি, ভালো করে খেয়াল করেন এখানের মধ্যে কি কি নিয়ম আসছে। যেমন যেটা হরকত সেটা তো আর বলার দরকার নাই, তানবিন সেটা তো বলার দরকার নাই। হ্যাঁ, বাকিগুলো আমি বলতেছি। আত্তাহিয়াতু, এই যে ইয়াটা মাদা হরফ, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, লিল্লাহি আল্লাহ শব্দ বারিক হবে এখানে মধ্যে, ওয়াসলা ওয়া মাদা হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, অত্তয়িবা মাদা হরফ। এর পরবর্তীতে হলো সালা, এই যে এখানে মধ্যে লা, জবরের পরে খালি আলিফ আসছে, লাই লাই, এটা হলো লিনে হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, তার লাইনে কি জবর আসছে। আচ্ছা, জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া লিনে হরফ। ايوهن واجب بنا كرا واجب حرف در بامه بيو ورحمت الله روتا فور هبه تو الله الله شبد فور هبه كا مادر حرف هو مادر حرقت لا مادر حرف نا مادر حرف لاي لينر حرف وعلى مادر حرقت لا عبا مادر حرف বিল্লাহি আল্লাহ শব্দ বারিক হবে, আল্লাহ শব্দের আগে জের আসছে। হিস স মাদের হরব, জবরের পরে খালি আলিফ, হি মাদের হরব, জের পরে জজবালা ইয়া আসছে। আশহাদু আল্লাহ, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে কি আসছে, দেখুন বেলা গুণ হরব দুইটি রলাম। আমরা বলছি না যে নুন সাকিন এবং তানবিন সবসময় গুণা হয়, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের ছয় হরব, হামজাহা আইনহা গইনখ আর হলো ইদগমে বেলা গুণা দুই হরব রলাম, এই মোট 8 হরব, এই 8 হরফ যদি নুন সাকিন এবং তানবিহীনের পরে আসে তাহলে নুন সাকিন এবং তানবিহীন গুণা হয় না, আর বাকি সবসময় নুন সাকিন এবং তানবিহীন গুণা করতে হয় অন্য হরফ আসলে। তাহলে এখানে মধ্যে ইদগামে বেলা গুণা হরফ আসার কারণে গুণা হয় নাই। খালি আলিফ আসছে, এর পরবর্তীতে আবার যখন লাম বা হামজা আসছে তখন এটা 3 আলিফ টেনে পড়ছি, মধ্যে মুনফাসিল হয়ে গেছে, লা মাদের হরকত, ইল্লাল্লাহ এ আল্লাহ শব্দ ফোর হবে, আন ওয়াজিব গুন্না, মুহাম ওয়াজিব গুন্না, দান গুন্না হয় না কি জন্য, তানবিনে পরে ইজহারের হরফ আইন আসার কারণে, হু মাদের হরকত, সু মাদের হরফ, হু মাদের হরকত। এর পরবর্তীতে আমরা দুরুদ শরীফ মশক করি, দুরুদ শরীফ ভালো করে খেয়াল করি ইনশাল্লাহ। আল্লাহ, দুরুদ শরীফটা আমাদের মধ্যে পড়া হলো কি, দুরুদ শরীফটা আমাদের মধ্যে পড়া হলো সুন্নাত। আচ্ছা, ধরেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একবারে একটু পর্যন্ত যেভাবে পড়লাম পরের অংশ হুবহু একই রকম, শুধু সল্লাইতা, এখানে মধ্যে সল্লাইতা বারকতা বলতে হবে একটুকে ব্যবধান, আর বাকি সব এক। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد. আবারও বলছি ভালো করে ইনশাআল্লাহ ধরি, اللهم صل على محمد, গুনা করছি কেন, এই দেখো আমি বাগুন্না, তানবিনে পরে বাগুন্না হরফ ও আসছে, وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার আমরা এখানে মধ্যে আমরা ইজরা করি যে এখানে মধ্যে কি কি নিয়ম এসেছে। দেখেন আল্লাহুম, আল্লাহ শব্দ ফোর হবে, আল্লাহ শব্দের আগে কি আসছে? জবর আসছে, হুম ওয়াজিব গুনা, নুন মিমে হরকতের বামে নুন মিমে তার দিয়ে গুনা করা ওয়াজিব। সল্লি আলা আলা আমাদের মুহাম ওয়াজিব গুনা, ডিং ইদে গামে বাগুনা আলা লা লা, এটা হলো মাদের হরকত, কিন্তু মাদের হরকত পর কি আসছে? ওই যে লম্বা হামজা আসার কারণে এখানে মাদে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। মুহাম ওয়াজিব গুনা, হরকতের বামে নুনু মিমে তাজিদ, গুনা করা ওয়াজিব। আচ্ছা এখানে অফ করার কারণে গুনা করি নেই আর কি, যদি অফ আবার না করি তখন আবার গুনা হবে। মুহাম্মাদিন কামা সাল্লাইতা, যদি অফ করার কারণে গুনা করি নেই। কামা মাদে হরফ, লাই লাই লিনে হরফ, লা আমাদের হরকত, শুধু পড়া হামদা আসার কারণে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আমরা জানি মাদের হরফ, মাদের হরফের পরে যদি লম্বা হামদা আসে তখন তিন আলিফ টেনে পড়তে, তিন আলিফ টেনে পড়তে হয় মাদের হরফটিকে, আর যদি গুল হামদা আসে তখন চার আলিফ টেনে পড়তে হয় মাদে মুতাসিল। বড় র মাদের হরফ, হি মাদের হরফ, ওয়া আলা সে একই কায়দা মধ্যে মুনফাসিল, লা আ আ মাদার হরকত, ইব এখানে কল কলা হবে, র মাদার হরফ, হি মাদার হরফ, ইন ওয়াজিব গুনা, মি মাদার হরফ, দুম ইদগা বাগুনা তানবিনে পরে বাগুন হরফ কি আসছে? মি আসছে, জি মাদার হরফ, দুন এটা গুনা হয় না কেন? তানবিনে পরে ইজহারের হরফ কি আসছে? হামজা আসছে, এই জন্য সামনে যত নিয়ম আসবে সবই যে উপরে যা বললাম সবগুলাই যায়, এখন তো আবার নতুন করে শুধু বাড়ি কাল আর বারকটা এই দুইটাই তো ব্যবধান, আর বাকি সব এক, এখানে মধ্যে বাকি আর সব উপরের মতোই নিয়ম। আচ্ছা এবার হলো আমাদের দোয়ায় মাসুরা, দোয়ায় মাসুরা। আচ্ছা ধরেন দোয়ায় মাসুরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. আমি আবার বলতেছি ভালো করে খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তাহলে আমরা আজকে কি পড়লাম? তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা। আল্লাহ আকবার। মাহফুজ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাই আমরা দোয়ায়ে মাসুরার মধ্যে আমরা এই কি কি নিয়ম আসছে আমরা এজরা করি। আল্লাহ এটা হলো আল্লাহ শব্দ ফোর হবে, আল্লাহ তাআলার নাম লাগিয়ে আসছে, জাউর আসছে, হুম ওয়াজিব গুনাহ, ইন ওয়াজিব গুনাহ, মি মাদে হরফ, লাম এটা হলো মিম সেকেন্ডের ইজহার, মিম সেকেন্ডের পরে বা মিম কোনোটা আসে নেই, সি মাদে হরফ,
মাং ওই যে তানবিন হরকত সেগুলো আর বলতেছি না, কারণ এগুলো তো সহজ সবাই পারবেন। মাং ইফা, মাং ইফা, ইফা হবে, কারণ হলো তানবিনের পর কি আসছে, ইফার হরফ কাফ আসছে। আচ্ছা সি মাদে হরফ জের পরে জজমালা ই আসছে। এরপরে রন, আমি এখানে মধ্যে দুই জবরের মধ্যে অক্ষ করার কারণে র পড়ছি, দুই জবর অক্ষ করলে মধ্যে আই ওয়াজ একাই টেনে পড়তে হয়, আর যখন মিলাই পড়বো ক্যাসি রং তখন আবার ওয়া ওকে মিলাই যখন দেবো তখন এই দেখো আমি বাগুন হবে তানবিনের পরে, এই দেখো বাগুনার হরফ ওয়া আসার কারণে লা মাদের হরফ জবরে বাম পাশে খালি আলিফ পারছে। ইয়াব, হ্যাঁ এটা জজমের কায়দা, ফিরু জুনুবা জু নু মাদের, হ্যাঁ ইল্লা লা মাদের হরফ, কিন্তু মাদের হরফের পরে লাম্বা হামজা আসার কারণে মাদে মুং ফাসিল আং ইফার কায়দা, নুন সেকেন্ডের পরে কি আসছে ইফার হরফ তা আসছে। পাবো ফির লি, লি মাদে হরফ মাগো ফি রতাম, ই দেখো বাগুন না মিন ইজহারের কায়দা, নুন সেকেন্ডের পরে ইজহার হরফ আইন আসছে আইন ইফার গুন না, নুন সেকেন্ডের পরে ইফার হরফ দাল আসছে। ওয়ার হাম নি মাদে হরফ, মি মাদে হরফ যখন মিলে পড়বো তখন পরবর্তীতে আবার ইন ইন ওই যে ইন্নার যে হামজা আছে লাম্বা হামজা, তখন এই মাদে হরফের পরে লাম্বা হামজা আসার কারণে এটার মধ্যে তিন আলিফ হবে, আর যখন আমি অক্ষ করব তখন ওয়ার হামনি এক আলিফ নিয়ে পড়বো। ইন ওয়াজিব গুন্না আং ইফতার গুন্না তাল গফু মাদে হরফ হি মাদে হরফ, আর যখন মাদে হরফের পর হরফ অক্ষ করব এই যে রহিম, তখন আবার মাদে হরফের পর হরফ অক্ষ করার কারণে মাদে আরজি তিন আলিফ টেনে পড়ব। আচ্ছা এবার বলেন একবারে তাশাহুদ থেকে নিয়ে একবারে আমাদের দোয়ায়ে মাসুরা শেষ পর্যন্ত এখানের মধ্যে কোন নিয়মটা বুঝেন নাই বা কোনোটার মধ্যে একটু খটকা লাগতেছে এরকম কারো আছে, তাহলে ওইটা আবার আমি কায়দাটা বুঝে দিব ইনশাল্লাহ। অপু আহমেদ ভাই বুঝে আসছে? জি উস্তাদ। আচ্ছা আচ্ছা নাহিদু দেওয়ান ভাই, তো নেটে সমস্যা নাহিদু দেওয়ান ভাই, নাহিদু দেওয়ান ভাই আমাদের সৌরভ ভাইয়ের খবরটা লেন, সৌরভ ভাই দেখতেছি না আছে মাঝখান দিয়ে। আচ্ছা রিফাত, রিফাত আবরার ভাই বুঝে আসছে? জি 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 উস্তাদ চেষ্টা করলে। আচ্ছা এখন এই সানা, সানা তাশাহুদ দুরুশরীফ দোয়া মাসুরা এর মধ্যে এরকম কোনটা আছে যে আপনার এখন মুখস্থ নাই, এখনো কেউ আছেন মুখস্থ নাই, মুখস্থ করতে হবে ভালো করে? সবার মুখস্থ আছে? জি মাহফুজ ভাই। জি উস্তাদ মুখস্থ আছে। আচ্ছা তাহলে আমাদের তো সময় খুবই কম, তাহলে আমরা এরপর হলো আমাদের দোয়াই কুনুত, দোয়াই কুনুতের পরবর্তীতে আমাদের হলো আমরা জানাজার দোয়া পড়তে হবে আর হলো মস্ক, সমস্যা নেই সময় পাওয়া যাবে। আজকে কত রোজা মাহফুজ ভাই, 20 না 21? 22। আর 22, ওরে বাবা স্বপ্নের মতো সব চলে যেতেছে না, আমার তো মনে হচ্ছে 20 হবে। আচ্ছা এবার হলো আমাদের পিছনে পড়ার দিকে আসি, গতকালকে আমাদের পিছনে পড়া ছিল আমরা আমরা মাদের, মাদের হরফ আর মাদের হরকত ছিল আমাদের। আচ্ছা দেখি এদিকে পড়াটা তো নেওয়া দরকার, এর পরবর্তীতে আমরা সামনে পড়া দিব। দেখি রিফাত আবির ভাই, রিফাত আবরার ভাই আসেন। রিফাত আবরার ভাই বলেন, মাদ, মাদ অর্থ কি আর মাদের হরফ কয়টি ও কি কি? জি মাদের হরফ কয়টি ও কি কি? হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ,
মাশাআল্লাহ। আচ্ছা, মাদার হরকত কাকে বলে? মাদার হরকত আচ্ছা, এই যে একটা শব্দ, এই শব্দের মধ্যে কোনো মাদার হরফ আছে? জি, নিচেরটা। কথা ক্লিয়ার শোনা যায় না কেন? আপনি কি ইয়ারফোন লাগানো নাকি? না ওস্তাদ, ইয়ারফোন লাগানো নাই। আচ্ছা বলেন, এখানে কোনো মাদার হরফ আছে? জি আছে, পেশের বাম পাশে দদমালা ওয়াও। আচ্ছা, এখানে কোনো মাদার হরফ আছে? জি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে দদমালা ওয়াও, দুইটা। যে এখানে একটা আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া। মুয়াইদা চুপ থাকো একটু। আচ্ছা ঠিক আছে রিফাত আবির ভাই, বুঝছি আপনি পারবেন। এর পরবর্তীতে আমাদের অপু আহমেদ ভাই বাসা পর্যন্ত পৌঁছাইছেন নি? যাক আলহামদুলিল্লাহ, উনি রাস্তার মধ্যে থাকা অবস্থায় ক্লাসে জয়েন করছে, শুকরিয়া। আচ্ছা তাহলে, আর তো নাহিদুজ্জামান ভাই কি অবস্থা আপনার? নাহিদ ভাইকে তো পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার সামনের পড়া দিয়ে, আমাদের পিছনের পড়া আমরা একটু পর্যন্ত পড়ছি, তো কালকে আমাদের যে পড়া থাকবে সেটা আমি স্যার আমি রাস্তায় ওস্তাদ, এর জন্য ইয়ে করতে আসছি স্যার। ও রাস্তায় না? আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে ওই বাকি ভাইদের, যারা যারা আমাদের সবসময় উপস্থিত থাকতো কিন্তু এখন নাই, এদের একটু খোঁজ খবর নিতে হবে আর কি, কষ্ট করে। ঠিক আছে ওস্তাদ, আমি আগামীকাল জানাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা শুকরিয়া। আচ্ছা তাহলে আমরা আমরা পড়ছি হলো মাদার লিনের হরফ, তো অক্ফের বিষয়ে আলোচনা করেছিলাম, তো কালকে আমাদের অক্ফের আলোচনাটা থাকবে, যে আমরা যে কোনো হরফে অক্ফ করি না কেন, সেটা সেখানে জবর জের পেশ বা যে কোনো হরকত থাকুক না কেন, সর্ব অবস্থায় আমাকে মনে মনে জজম করে দিতে হবে, শুধুমাত্র দুই জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে একালি টেনে পড়তে হবে, আর বাকি সর্ব অবস্থায় মনে মনে কি করে দিতে হবে, জজম করে দিতে হবে। এখন অনেকের মনে মনে প্রশ্ন হইতে পারে, যদি যদি শেষে যদি এরকম থাকে মাদা হরফ থাকে মিম আলিফ জবর মা, তাহলে এখানে জজম কাকে করবো? এখন শেষ হরফ তো হলো আলিফ, এখন আলিফের মধ্যে তো কিছুই নেই, তো এখন এখানে তো আর এখানে মাদা হরফ আসলে মাদা হরফ টান দিয়ে পড়তে হবে, মিম আলিফ জবর মা টেনে পড়তে হবে, আর অন্যান্য জেরে বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও, এগুলো যদি আসে তাহলে সেখানে তো জজম আছেই শেষে, তাহলে ওই মাদার হরফ টেনে পড়তে হবে। আচ্ছা না মাফ করেন, আচ্ছা তাহলে লিনের হরফের পরে ও শেষ হরফে আমরা কি করে দিব, মনে মনে জজম করে দিব, আর বাকি শুধু দুই জবরের ক্ষেত্রে আর এবং খাড়া জবরের ক্ষেত্রে একাই টেনে পড়বো, তো এটা হলো শেষ হরফ নিয়ে আলোচনা। আর শেষ হরফের আগে হরফে যদি লিনের হরফ থাকে তাহলে লিনের হরফের পরে হরফে অকফ করার কারণে আমরা একাই টেনে পড়বো, এটাকে মাদ্দে লিন বলে। এরপর বলছে হলো মাদ্দে আরজি, মাদ্দে হরফের পর হরফে যখন আমরা অক্ষ করবো তখন আমরা এক আলিফকে তিন আলিফ টেনে পড়বো, এটাকে মাদ্দে আরজি বলে। এরপর বলছিলাম মাদ্দে হরফের পরে যদি ভিন্ন শব্দের শুরুতে হামজা আসে, অর্থাৎ মাদ্দে হরফের পরে যদি লম্বা হামজা আসে তখন আমাদেরকে এক আলিফকেই তিন আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। আর গোল হামজা আসলে এক আলিফকেই চার আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। চিকন চিহ্ন থাকলে তিন আলিফ, মোটা চিহ্ন থাকলে চার আলিফ। চিকন চিহ্ন কেমন হয়, যে ইয়ার মতো, মেসেঞ্জারের মতো, আর মোটা চিহ্ন কেমন, তরবারির মতো, এই। আচ্ছা তাহলে পিছনের একটু পর্যন্ত থাকলো, আর হলো সামনে আর একটু দিয়ে দিই, সেটা হলো তাসদিদ। তাসদিদের আলোচনা থাকলো, মূল আলোচনা তাসদিদের, এরপর তাসদিদের মধ্যে যদি ওয়াজিব গুণা থাকলো, এর পরবর্তীতে আমাদের এ পর্যন্ত থাক, বেশি দেওয়ার দরকার নাই কিন্তু পড়া হওয়া চাই ভালো করে, এই একটু পর্যন্ত থাকবে।
অর্থাৎ বিশ বিশ নম্বর পৃষ্ঠার উপর পর্যন্ত। তাহলে আমাদের এ পর্যন্ত পড়া থাকুক, আর আমাদের উপস্থিতি বাড়ানো আবার জরুরি দরকার, কারণ হলো আমাদের একবারে ক্লাস শেষ পর্যায়ে চলে আসছে এখন পর্যন্ত। এখন যদি আমাদের অনুপস্থিতি এরকম দেখা যায় তাহলে এটা তো অন্যরকম দেখায়। আচ্ছা, তো আমরা আজকের মতো ছুটি দোয়া করি, বাকি ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে উপস্থিত করে দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে উপস্থিত করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।